চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ডাক্তার নুরুজ্জামানের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে বলছিলাম যে আজ তো শহীদ আসাদ দিবস, বর্তমান তরুণ প্রজন্মের কথা বলি কিংবা আমাদের বাংলাদেশের কথা বলি, আমাদের সব কিছুর জন্য আসলে শহীদ আসাদ একটি অনুপ্রেরণার নাম, একজন অদম্য মানুষের নাম শহীদ আসাদ। এবং শহীদ আসাদ দিবসে শুরুতেই জানতে চাই যে আসাদ দিবসের পটভূমির কথাটা ছোট্ট করে যদি বলতেন। আসাদ কোনো একটা সাধারণ ঘটনা না, এটা বিশাল বড় গণ অভ্যুত্থান। যে গণ অভ্যুত্থানের পরে স্বাধীনতা যুদ্ধ, তার পটভূমিকায় বঙ্গবন্ধুর মুক্তি এবং দেশ স্বাধীন, তো আসাদকে স্বাধীনতার প্রতীক বলা হয়। আসাদ, আমি একটা বই লিখেছি, সেটার নাম দিয়েছিলাম আসাদ থেকে স্বাধীনতা। এ পর্যন্ত আসাদের বাংলা একাডেমিতে দুইটা বের করেছে আর 30-32টা বই বেরিয়েছে আসাদের। তো আপনি যেটা বললেন যে আসাদ সম্বন্ধে, আসাদের পটভূমি, আসাদের পরিবার, তো পরিবার দিয়ে শুরু করি। আমার বাবা মা দুইজনের উচ্চশিক্ষিতা, এবং বাবা শিক্ষা বিভাগে চাকরি করতেন, সাব ইন্সপেক্টর স্কুল হিসেবে প্রথম জয়েন করেন। তারপরে ওনার কী ইচ্ছে হলো যে ব্রিটিশ গোলামি, তখন ব্রিটিশ বলে ব্রিটিশ গোলামি করব না। তারপরে উনি স্কুলে চলে যান এবং শিবপুর হাই স্কুল, তৎকালীনপুর পাকিস্তানে অত্যন্ত নাম করা স্কুল, এবং আমার বাবা সেই স্কুলে হেডমাস্টার হন এবং 65-এ হি ওয়াজ সিলেক্টেড অ্যাজ এ বেস্ট হেডমাস্টার, এবং শিবপুর হাই স্কুলে বেস্ট হাই স্কুল। আমার মাও নারায়ণগঞ্জ আইটি স্কুল, ইসলামিক টাচ স্কুল, হ্যাঁ, সেই স্কুলের প্রতিষ্ঠাতা হেডমিস্ট্রেস, বুঝছেন? তাতে বুঝতে পারেন যে আমরা ছয় ভাই দুই বোন প্রত্যেকেই মানে আমার চেয়ে আরও সবাই মানে প্রতিষ্ঠিত। আমিও ডাক্তার ছিলাম, স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি করছি এবং সেখানে পরিচালক হিসেবে রিটায়ার করেছি। শহীদ আসাদ কততম ছিলেন ভাইদের মাঝে? উনি আমার ফোর্থ ব্রাদার। আমি যদি আপনাকে বলি যে আমার আসাদ ভাইয়ের বড় তিনজন, বড় ভাই ফিশারি ডাইরেক্টর ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে ফিশারি ডাইরেক্টর ছিলেন, তারপরে মেজো ভাই ঢাকা মেডিকেলের প্রফেসর এবং পরিচালক, তারপরে থার্ড ভাই যেটা হি ওয়াজ জিনিয়াস, উনি বুয়েট থেকে পাশ করেছিলেন, তারপরে ওনার নিজেরও ফার্ম ছিল পশ্চিম পাকিস্তানে করাচি লাহোরে, ট্রাইঞ্জর সিন্ডিকেট বিশ্বকরা, এই যে জাতীয় সংসদ ভবন লুই আইকনের সাথে যেটা উনি ছিলেন, লুই আইকন ছিল ডিজাইনার, আর আমার বড় ভাই রশিদুজ্জামান উনি এটার প্রজেক্ট ইঞ্জিনিয়ার ছিলেন, ওনার হাতে এই বিল্ডিংটা করা। আসাদ ভাই চতুর্থ, এবং আসাদ ভাই দুই সাবজেক্টে এমএ, প্রথম 66-67-এ, তারপরে 68-এ আবার এমএ পরীক্ষা দিয়েছিলেন। মূলত উনি কিন্তু ছাত্র নেতা হিসেবে পরিচিত হয়েছেন, কিন্তু উনি ছিলেন মূলত কৃষক নেতা। 66-এ যখন উনি অনার্স পাশ করেন, তখন মৌলানা ভাসানী তাকে ডাকেন এবং তাকে দায়িত্ব দেন যে তুমি আমার কৃষক সমিতি, আমার স্বপ্ন, এদেশের 84-85% কৃষক, যে কৃষকদের জাগরিত করতে, তাদের দাবি আদায় করতে, তাদেরকে সজাগ করতে হবে, সেই জন্য উনি চলে যায় এলাকায়, এবং শিবপুর, মনোদি, রায়পুরা, এই অত্যন্ত অঞ্চল, মনোদি, তারপরে নরসিংদী, এই ভৈরব, বানসারা পর্যন্ত উনি কৃষক সমিতির নামে মানে করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে বড় ভাই যে আমার, সে হলো আনন্দমোহন কলেজের আনন্দমোহন বরি ময়মনসিংহের প্রিন্সিপাল ছিলেন, তার এডুকেশন ডাইরেক্টর ছিলেন। আমার দুই বোন, এক বোন হলো আমার বড়, আসাদ ভাইয়ের ছোটো ভাইয়ের ছোটো, ওনার ঢাকা ইউনিভার্সিটি এমএ পাস করেছেন, ওনার হাজব্যান্ড ছিলেন বুয়েটের বিসি, আমি ঢাকা মেডিকেল কলেজে 1975-এ মানে এমবিবিএস পাস করেছি। আমার ছোটো আরেকটা বোন আছে, সেটাও এমএসসি পাস ঢাকা ইউনিভার্সিটির। তাতে বুঝতে পারছেন আমরা একটা শিক্ষিত পরিবার। আমাদের পরিবারের ভাই বোনদের ছেলেমেয়েরা 11 জন হইল ইঞ্জিনিয়ার আর 13 জন ডাক্তার। তো আমাদের পরিবার একটা পূর্ব পাকিস্তানে একটা শিক্ষিত এবং
খুবই পরিবার। আর আমি একটা আরেকটা কথা বলতে চাই, উনি শেরেবাংলা ফজল হকের খুবই ঘনিষ্ঠ ছিলেন বাবা, আমার বাবাকে খুব পছন্দ করছেন, এবং উনি ঋণ সালিশি বোর্ডের চেয়ারম্যান ছিলেন, যেটা মন্ত্রীর মর্যাদায়। এই যে পরিবার, দেশপ্রেম এবং শিক্ষা নিয়ে আমরা কথা বলছিলাম, একটু জানতে চাই যে বর্তমান সময়ের কথা যদি বলি, এখনকার সময়ে পারিবারিক শিক্ষা, একাডেমিক শিক্ষা এবং সেই সাথে দেশপ্রেম, সব কিছুকে সম্মিলিত করলে আমরা আসাদের মতো দেশপ্রেমিক পেতে পারি কি না? আজকাল ছেলেমেয়েরা সব ওই ইউটিউব এইসব তো ইয়ে করে গভীরে গভীরে জানা শিক্ষা, যে একটা প্রকৃত শিক্ষা যে গভীরে যাওয়া, দেশপ্রেম, দেশকে ভালোবাসা, যেমন ভাসানি বঙ্গবন্ধু আসাদরা যেরকম দেশকে ভালোবাসত এরকম ভালোবাসে না আজকাল। আজকাল ছেলেবেলেরা এই টাকা পয়সার দিকে বেশি ওই দেশপ্রেমের ইয়ে নাই। তো অবশ্যই আমরা আশা করি যে বর্তমান প্রজন্ম অনেক আছে বুদ্ধিদীপ্ত, ডিজিটাল সমাজে চলে, তো তারা কেন পারবে না? আসাদকে যদি এক আসাদ, আমার মা বলছিল যে আসামি, আমি আসাদকে হারিয়ে আমি লক্ষ কোটি আসাদ পেয়েছি, আমি লক্ষ কোটি আসাদের মা। তো লক্ষ কোটি আসাদের মাকে আসাদ যে স্বপ্ন নিয়ে এই যে সে জানতো যে আমি যে রাজনীতি করি তাতে যে কোনো সময় আমার মৃত্যু হইতে পারে। তো যে একটা দেশে মানুষকে যদি দেশ মানুষকে ভালো মানে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে, দেশপ্রেম জাগ্রত করলে তাহলেই আসাদ হয়ে যাবে, এমনি আসাদ হয়ে যাবে। মৃত্যুশোকের কথা যখন আসে তখন কিন্তু স্বাভাবিকভাবে আমরা চাই যে আমাদের ভাইটাকে একটু আগলে রাখতে, আমাদের পরিবার থেকে মা বাবারা চান সন্তানকে আগলে রাখতে, বলে যে যেখানে মৃত্যুর ঝুঁকি আছে তাহলে বাবা তুমি ফিরে এসো। যখন এই বিষয়টা আপনারা জানতেন যে মৃত্যুর ঝুঁকি আছে এবং অনেক চ্যালেঞ্জিং সময় পার করে তাকে আসলে এই রাজনীতি করতে হতো, খুব সুন্দর কোশ্চেন করছেন, তখন কি কখনো তার মা বা আপনারা কখনো তাকে আটকে? আসাদ ভাই মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে, তখন উনার এর আগের প্রেক্ষাপট 1979 সালের 29শে ডিসেম্বর বাংলা ভাষানী সমস্ত পূর্ব পাকিস্তানে হরতাল করে আইব খানের দুঃশাসনের বিরুদ্ধে, জিনিসপত্রের মূল্যের বিরুদ্ধে, তখন ওই কী বলে আসাদ ভাই আমাদের এলাকায় একটা বিরাট হাট, হাতিদিয়ার হাট বলে, বিশাল বড় হাট, তো সেই হাটে হরতাল করতে গিয়া উনি পুলিশের সহায়তা হরতাল পণ্য করতে চাইছিল, তখন উনি একটা রিক্সার মধ্যে দাঁড়ায় বক্তৃতা দিয়েছিলেন যে কেন হরতাল, তোমাদের জন্য, জনগণের জন্য, জনগণের মুক্তির জন্য, জনগণ আজকে খেতে পারছে না, পড়তে পারছে না, লেখাপড়া শিখতে পারছে না, গ্রামের লেখাপড়া স্কুল ঠিক নাই, তো অতএব সেই দাবি নিয়ে তিনি কথা বলছিলেন। তখন পুলিশ ওনাকে লক্ষ্য করে পুলিশ রাইফেল দিয়ে গুলি করেন, বাড়ি দেন, মাথা ফেটে যায়। তারপরে যখন শুনলো যে আসাদের মাথায় গুলি লাগছে, তখন সারা বাংলা ওই এলাকার লোক জড়ো হয় এবং পুলিশের সাথে একটা হয় না লড়াই চলছিল, এবং স্পটে সেই দিন চারজন লোক মারা যায়, এবং ওই ইয়াতে আসামি আসাদ ভাই ছিল। এরপর আরও 4-5টা কেস ছিল মিথ্যা মামলা। তখন উনি নারায়ণগঞ্জে আইসা, তখন নারায়ণগঞ্জে সাব ডিভিশন, নারায়ণগঞ্জে আইসা হাজিরা দিতেন, তো ওই এক সপ্তাহ আগে হাজিরা ছিল ওনার, মানে 14-15 তারিখ আর কি জানুয়ারি। তো মার কাছে একটা চিঠি লিখছে উনি যে মা, এক সন্তান যদি দেশের জন্য প্রাণ দেয় তুমি দুঃখ করো না মা, তুমি দেশের জন্য প্রাণ দিলে আমি কোনো দুঃখ করব না, আমি গর্ববোধ করি। এবং উনি যখন আসাদ ভাই মারা যায় 20শে জানুয়ারি, তখন উনি জাতির উদ্দেশ্যে একটা বাণী দিয়েছিলেন মারা যাওয়ার পর যে আমি এক আসাদ হারে আমি লক্ষ কোটি সন্তান পেয়েছি, আমি লক্ষ কোটি সন্তানের মা, আমি মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে, আমি তাদের মা, শহীদদের মা, আমি এক আসাদ আজকে আমি হারিয়ে এই যে লক্ষ আসাদ পেয়েছি, তোমরা প্রত্যেকরা আসাদকে দেশকে ভালোবাসো,
দেশকে এগিয়ে নিয়ে যাও। আসাদের মন্ত্র জনগণতন্ত্র, এবং সেই সাথে শহীদ আসাদের মায়ের বলা সেই কথা যে এক আসাদ চলে গেছে, তিনি লক্ষ লক্ষ আসাদের মা হয়েছেন। একটু জানতে চাই যে বর্তমান তরুণ প্রজন্ম বোধ হয় এই তথ্যটি পেলে তাদেরও ভীষণ উপকার হতো, সেটি হচ্ছে যে আমরা ঢাকা শহরের এ প্রান্ত থেকে আর এক প্রান্তে যখন যাই মাঝে একটা জায়গা আমরা ক্রস করি আসাদ গেট। এখানে শুধু ইয়া না, আপনার প্রান্ত না, এই যে বিদেশি মেহমানরা সব এই সাভার স্মৃতি যখন যায় তখন আসাদ গেটের উপর দিয়ে যায়, সেই সম্মানের স্মৃতিসৌধের কাছে যখন আমরা শ্রদ্ধা নিবেদন করতে যাই তখন আমরা আসাদ গেটটা ক্রস করি। একটু যদি বলতেন যে এই আসাদ গেটের নামটা আসাদ গেট করা হয়েছিল কবে এবং কিভাবে এটা সম্ভব হয়েছিল? নতুন প্রজন্ম কেন অনেকেই জানে না, অনেকে জানে না, মনে করে যে আসাদ গেট মারা গেছে আসাদ। আগে তো এই গেটটার নাম ছিল আয়ুব গেট, রাইট, আয়ুব গেট। এবং এইখান থেকে আপনার বসিলা পর্যন্ত তোফাইল ভাই এই ডাকসুর বিবি ছিলেন, এই গত 5-7 বছর আগে ছিল ওই যখন আসাদ মারা যায় তখন এই আসাদ এভিনিউ এই ইয়ে পর্যন্ত ছিল মোহাম্মদপুর এই বাস স্ট্যান্ড, কিন্তু এটা পরে বসিলা পর্যন্ত এই 5-7 বছর আগে এটাকে আসাদ এভিনিউ পর্যন্ত করেছে। আসাদের নাম হয়েছিল কত সালে? আমি বলি সেটা আসাদ যখন মারা যায় তখন যে জোয়ার সৃষ্টি হয়েছিল, আপনার এটা একটা মানে বিশাল ব্যাপার, মানে ছাত্র নেতা মিছিলে 11 আন্দোলনের মাত্র এই 20 তারিখে 18 তারিখে ইয়া ছিল মিছিল করলো, 19 তারিখে রবিবার বন্ধ, 20 তারিখে বড়তলা থেকে 114 ভঙ্গ করে মিছিল যেতে থাকলো। মিছিল যখন ঢাকা মিলিয়ে ইমার্জেন্সি যায় তখন ওরাকে আগেই গোয়েন্দারা ইয়া করছিল যে আসাদ এই মিছিলে যা থাকবে এটা জানতো। এই এক জিপ দিয়ে আসলেন বাহাউদ্দিন, ডিএসপি বাহাউদ্দিন জিপিতে নেমেই আসাদকে লক্ষ্য করে আসাদ মিছিলের নেতৃত্ব দিচ্ছিল, আসাদকে লক্ষ্য করে গুলি করলেন এবং তার বুক একদম বুকের মাঝামাঝি তারপরে চলে যায় এবং আসাদ সেখানে মারা যায়, পড়ে যায় এবং ইমার্জেন্সি নিয়ে আসলে ঢাকা মেডিকেল ওই জায়গাটাই ঘটে। তারপরে যে জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে এই বাদ ভাঙ্গা জোয়ারের মতো ঢাকা মেডিকেল আসতে থাকলো, যেখানে 4-5 হাজার লোক মিছিলে ছিল সেখানে 100,000 লোক ঢাকা মেডিকেল, এই যে জোয়ার তখন মোহাম্মদপুর এলাকার ছাত্র যুবক জনতা এইটা আল কাতার দিয়ে আইবের নাম যেখানে এটা মুইসা আসাদ গেট এবং আসাদ এভিনিউ। আজ তো শহীদ আসাদের চলে যাওয়ার দিন, এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং বাংলাদেশকে অনন্য উদ্যম দিয়ে গেছেন। আজকের এই দিনটাতে যদি একটু কোনো ঘটনার কথা বলতেন, কোনো স্মৃতিচারণের কথা বলতেন, মজার কোনো স্মৃতি যেহেতু আপনারা সহোদর ছিলেন। তখন মাত্র 22 বছর বয়স উনি, উনি ওই মানে ইয়ার থেকে এই সিলেট এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে উনি ইয়াতে আসলেন, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছেন এই এম এ এই ইয়াতে অনার্স ফাইনালে পড়েন আর কি। তখন উনি একজন একটা মেয়েকে মানে মোটামুটি পছন্দ করতেন, তো ওনারকে একটা চিঠি লিখছেন যে বাড়ি এসে আমি বিস্তর কাজ করছি, আমার নিজের জন্য নয়, আমার প্রতিটি রক্তকণার বিনিময়ে যদি এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ আবার জেগে ওঠে তো এলে আমার পরিশ্রম সার্থক হবে। আমি যখন দেখি লেনিন ডাক দিয়েছে রাশিয়ায় মানুষের মুক্তির জন্য, মানুষদের চীনের মানুষের জন্য, তখন আমারও মনে হয় আমিও এই দেশের দুঃখী দরিদ্র মানুষের অবহেলিত মানুষের ডাক দিই যে তাদের পাওনা কেড়ে নিছে, কিন্তু কবে নিশ্চয় একদিন হবে এই দেশের মুক্তি। ভীষণ ভালো লাগছিল আপনার সাথে কথা বলে। একই সাথে যেমন সবশেষে আমরা জানলাম শহীদ আসাদের লেখা আসলে প্রেমিকাকে লেখা চিঠি এবং শহীদ আসাদের ব্যক্তি জীবন, তার সংগ্রামী জীবন এবং সবশেষ তার চলে যাওয়া এবং বাংলাদেশকে দিয়ে যাওয়া উদ্যমের কথা, খুব ভালো লাগছিল। আজ আমরা আমাদের আয়োজনের মধ্য দিয়ে শহীদ আসাদকে বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়,
প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন নূর টাওয়ার 110 বীরোত্তম সিয়ার দত্ত রোড ঢাকা 1205 ফোন 9632030 থেকে 4 আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv প্রখ্যাত সাহিত্যিক প্রমোদ চৌধুরীর একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা আর শিক্ষিত হওয়া কিন্তু এক বস্তু নয় এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন আজ একটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক